হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নারকেলের চাটনি এই চাটনিটা সাধারণত সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স যেমন ইডলি বড়া ডোসা এর সঙ্গে খাওয়া হয়ে থাকে কিন্তু চাইলে আপনি নর্মাল স্ন্যাক্সের সঙ্গেও যেমন সমোসা পকোড়ার সাথেও খেতে পারেন এটা খুবই ভালো লাগে আর এটা বানানো কিন্তু খুবই সহজ একদম ঝটপট তৈরি হয়ে যায় চলুন রেসিপি দেখে নিই দেখুন বন্ধুরা আমি এখানে নারকেল নিয়েছি নারকেলগুলোকে পেছনের যে কালো অংশ থাকে সেটাকে কেটে ফেলে দিয়ে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটেছি যাতে পিসতে সুবিধা হয় আর এখানে দেড় কাপ মতো নারকেল আছে বড়ো একটা নারকেল ছিল পুরোটা আমি নিয়ে নিয়েছি এবার নারকেলগুলোকে একটা মিক্সার জারে ট্রান্সফার করতে হবে তো যেহেতু আমার এখানে নারকেলটা একটু বেশি তাই আমি বড়ো জারটা নিয়েছি এর মধ্যে নারকেলগুলোকে দিয়ে দেবো এবার এর সঙ্গে সঙ্গে আমি দেব কিছু ভেজে রাখা চিটবাদাম এখানে আমি দু টেবিল চামচ নিয়েছি ভাজা চিট বাদাম আর এখানে আপনি এর সঙ্গে সঙ্গে যে ভাজা ছোলা হয় শুকনো ছোলা ভাজা হয় সেটাও নিতে পারেন বা ছোলার ডাল তেলে ভেজে সেটাও নিতে পারেন আর দুটো মিশিয়েও নিতে পারেন এবার এর সঙ্গে আমরা দেব কিছু স্বাদ মতো কাঁচা লঙ্কা আমি একটু বেশি ঝাল পছন্দ করি আমাদের বাড়িতে সবাই তাই পছন্দ করে তাই আমি একটু বেশি নিচ্ছি আপনারা নিজেদের হিসাব মতো নিয়ে নেবেন আর এখানে আছে আধা ইঞ্চির মতো আদা আদাটাকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর এখানে আমি দেব কিছু ফ্রেশ ধনেপাতা ধনেপাতা আপনি চাইলে স্কিপ করতে পারেন কিন্তু আমি এখানে সবুজ চাটনি বানাচ্ছি তো এই কারণে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণ শুরুতে একটু কমই দেবেন কারণ লাগলে আমরা পরে আরও অ্যাড করতে পারি কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলে আর কোনো রাস্তা থাকে না শুরুতে আমি জল দিইনি জল ছাড়াই আমি মিক্সারটাকে একটু সময়ের জন্য চালিয়ে নিয়েছি এবার আমরা অল্প অল্প করে জল দিয়ে মিক্সারটা চালাতে থাকবো দেখুন একটুখানি জল দিলাম আর চামচ দিয়ে একটু এদিক ওদিক নাড়িয়ে দেব তারপরে আবার মিক্সারটা চালিয়ে আনবো তারপরে আবার একটুখানি জল দেব। অল্প অল্প করে জল দিলে কি হয় ভালো পেশা হয় নারকেলটা একসঙ্গে যদি বেশি জল দিয়ে দেন তাহলে কিন্তু পিষতে খুবই অসুবিধা হয় আর নারকেলের দলা দলা থেকে যায় দেখুন আবার আমি একটুখানি জল দিচ্ছি আর আবারও চালিয়ে আনবো এরকম করে দেখুন অল্প অল্প জল দিয়ে আমরা চাটনিটা পুরোটা বানিয়ে নিয়ে আসি ঢাকনা লাগিয়ে দিলাম চলুন চাটনি বানিয়ে নিয়ে আসবো দেখুন বন্ধুরা এখানে কিন্তু চাটনিটা একেবারে রেডি হয়ে গেছে একেবারে স্মুথলি পেশা হয়ে গেছে একেবারে স্মুথলি পেশা হয়ে গেছে আর এখন শুধুমাত্র বাকি আছে তড়কা তো তড়কাটা আমরা পরে দেব দেখুন আমি চামচে উঠিয়ে দেখাচ্ছি দেখে বোঝা যাচ্ছে যে একেবারে স্মুথ পেশা হয়ে গেছে আর আমি এইটুকু গাড়োই করেছি আপনি চাইলে আরও পাতলা করতে পারেন আরও জল দিতে পারেন আমি একটু গাড়োই পছন্দ করি তো প্রথমে আমরা একটা বাউলে ট্রান্সফার করে নেব যাতে তড়কা মেশাতে সুবিধা হয় এটা সেই বাউলটা যেটাতে আমি নারকেল নিয়েছিলাম তো সেটাই আমি নিয়ে নিয়েছি আর চাটনিটা এর মধ্যে ঢেলে দিলাম এবার মিক্সার জারে দেখুন অনেকটা লেগে আছে কিন্তু আমি এটাকে আর ধুয়ে দেবো না কারণ আমি চাটনিটাকে আর পাতলা করব না আপনি যদি আর একটু পাতলা করতে চান তাহলে মিক্সার জারটা ধুয়ে একটুখানি জল দিতে পারেন তো আমি এরকমই রেখে দেব। এবার চলুন এটাকে সাইডে রাখি আর চলুন তড়কা বানিয়ে নিয়ে আসি দেখুন বন্ধুরা আমি এখানে ফ্রাই প্যান রেখেছি আমার কাছে তড়কা প্যান নেই বলে আমি ফ্রাই প্যান নিয়েছি তড়কা করার জন্য তো প্রথমে আমরা তেল দিয়ে দেব তেল একটু বেশিই দেবো তেলকে প্রথমে খুব ভালোভাবে গরম হতে দিতে হবে তেল ভালো গরম না হলে কিন্তু তড়কার স্বাদ একেবারেই ভালো আসে না তো প্রথমে খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমরা এখানে জিরে দেবো হাফ স্পুন আমি জিরে দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে সঙ্গে দেবো আমি এক টি স্পুন সর্ষে আমি এখানে ছোটো সর্ষেটা নিয়েছি ছোট কালো সর্ষে যেটাকে রাই বলে আপনি চাইলে কালো বড়ো সর্ষে বা হলুদ সর্ষে যেটা হয় সেটাও নিতে পারেন এর সঙ্গে সঙ্গে আমি কিছু শুকনো লঙ্কা নিয়েছি আর শুকনো লঙ্কাগুলোকে এরকম করে ছিঁড়ে দিয়েছি এতে কি হবে কি এর বীজের যে ভাজা স্বাদটা সেটা আসবে চাটনির মধ্যে দুই চুটকি হিং নিয়েছি হিংটাও দিয়ে দিচ্ছি আর সবার শেষে আমরা এখানে দিয়ে দেবো কারিপাতা দশ বারোটা কারিপাতা নিয়েছি আমি সবার শেষে দিয়ে দেব আর কারিপাতা অ্যাড করার পরে কিন্তু আমাদের তড়কাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের একেবারেই লেট করলে চলবে না সঙ্গে সঙ্গে এখান থেকে উঠিয়ে নিয়ে আমরা চাটনির মধ্যে দিয়ে দেব তো চলুন চাটনির মধ্যে তড়কা দিয়ে দিই গরম গরম তরকাটা আমি দিয়ে দিলাম চাটনির মধ্যে এবার আমাদের খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর আমাদের চাটনি একেবারে তৈরি হয়ে যাবে সার্ভ করার জন্য একবার লবণ চেক করে নেবেন আমিও চেক করেছি আমারটা ঠিক আছে এখানে যদি লাগে তাহলে একটু অ্যাড করে নেবেন আমারটা ঠিক আছে আর আমাদের চাটনি একেবারে তৈরি হয়ে গেছে দেখুন তড়কা একেবারে মিক্স হয়ে গেছে এবার চলুন সার্ভ করে দেখিয়ে দিই আর আমাকে ফটোও তুলতে হবে তো বন্ধুরা দেখলেন তো কতটা সহজ রেসিপি খুবই সহজ রেসিপি ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে যে কোনো সময় আপনি যে কোনো ধরনের স্ন্যাক্স খেতে চাইলে এই চাটনি অবশ্যই বানিয়ে ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও পছন্দ হলে প্লিজ ভিডিওকে লাইক করুন বন্ধুরা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেল আইকনকে অলে প্রেস করতে একেবারেই ভুলবেন না আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই